বন্ধুরা তোমরা জানোই আমরা ধামরায়ের বন্ধুদের কাছে চলে এসেছি তাই আজকে শুনে নিব বন্ধুদের মুখে ধামরায়ের কথা প্রথমেই জানতে চাই তোমার কাছে ধামরাই বাংলাদেশে ঢাকা জেলার একটি উপজেলা এর আয়তন 303.36 বর্গ কিলোমিটার প্রশাসন ধামরাই থানা গঠিত হয় 1914 সালে এবং এই থানাকে উপজেলাতে গঠিত করা হয় 1985 সালে সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য অনেকগুলো কেন্দ্র করেছিলেন ধর্মপ্রচার কেন্দ্র করেছিলেন এই ধর্মপ্রচার কেন্দ্রগুলোকে বলা হতো রাজিয়া ধর্মরাজিয়া থেকে ধর্মরাজী বা ধর্মপুর আর এই ধর্মপুর থেকেই ধামরাই নামকরণ করা হয় ধামরাই অনেক কারণে বিখ্যাত যার হচ্ছে তামাক আসা তামাক আসা দেশে বিভিন্ন স্থান থেকে অনেক অনেকজন মানুষ তামাক আসা কিনতে ধামরাই চলে আসে প্রাচীনকালে তামাক আসা ব্যবহার অনেক আরও ছিল আর তাছাড়া রত ধামরার জন্য বিখ্যাত আরেকটা জিনিস আসলে আমি জানি যে আমাদের এই ধামরাই মিষ্টির জন্য অনেক বিখ্যাত তাই না এবার তোমার কাছে শুনতে চাব ধামরাই রয়েছে বিভিন্ন কলকারখানা বিভিন্ন গার্মেন্টস ঔষধ ফ্যাক্টরি এসব হচ্ছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ জিনিসগুলো এগুলোই রয়েছে আমাদের ধামরাইয়ে তো ধামরাইয়ের গুরুত্ব অনেক ধামরাইয়ে নানা ধরনের দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে দুটি হলো আলাউদ্দিন পার্ক এবং ধামরাইয়ের সুপরিচিত পাঁচপীরের মাজার মোহাম্মদিয়া গার্ডেন ধামরাইয়ে 60টা বটগাছ রয়েছে যা দেখতে দূর দূরান্ত থেকে মানুষজন আসে আপু আমি আপনাকে বলতে চাই ধামরাইয়ে কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্পর্কে তাদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তি হলো ডক্টর আতাউর রহমান খান যিনি পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন এছাড়াও রয়েছেন আজিজুর রহমান চ্যালেঞ্জার আরও অনেক উল্লেখযোগ্য ব্যক্তি আমাদের ধামরাইয়ে অনেক মুক্তিযোদ্ধারাও ছিলেন বর্তমানে আমাদের সাবেক সংসদ সদস্য জনাব এম এ মালিক এবং বর্তমানের সংসদ সদস্য জনাব বেনজির আহমেদ আমাদের ধামরাইয়ে অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য প্রতিষ্ঠান হলো ধামরাই উচ্চ বালিকা বিদ্যালয় ধামরাই হার্ডিন সরকারি স্কুল অ্যান্ড কলেজ এবং ধামরাই সরকারি কলেজ আপু আমাদের ধামরাইয়ের সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে আমরা দেখতে পারবো খোলামেলায় বানর ঘোরাফেরা করে তাছাড়া গাছের মধ্যে আমরা ফলে বদলে বানর বেশি ঘোরাফেরা করতে দেখি আপু আমি আপনাকে ধামরাই সংস্কৃতি সম্পর্কে বলতে চাচ্ছি ধামরাইয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ বসবাস করে ধামরাইতে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে যেমন পৌষ মেলা রথের মেলা বৈশাখী মেলা বিভিন্ন পিঠা উৎসব হয়ে থাকে ঘুরু উৎসবও হয়ে থাকে ধামরাই মূলত হিন্দু বিস্তৃত এলাকা হিন্দু বিস্তৃত এলাকা হয় আমরা আমাদের সংস্কৃতিতে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য লক্ষ্য করে থাকি হিন্দুরা কৃষিকাজে অগ্রণী ভূমিকা পালন করে তারা কৃষিকাজে অগ্রণী ভূমিকা পালন করায় আমরা টাটকা শাক সবজি ও সুস্বাস্থ্যকর খাবার পেয়ে থাকি এছাড়াও ধামরাই মতিপালের মিষ্টির জন্য বিখ্যাত আমরা আমাদের বিদ্যালয়ে বিভিন্ন অনুষ্ঠানে মতিপালের মিষ্টি বিতরণ করে থাকি চমৎকার বন্ধুরা তোমাদের কাছ থেকে ধামরাই সম্পর্কে অনেক কিছু জেনে নিলাম তোমাদের এত সুন্দর কথাগুলোর জন্য আমাদের তরফ থেকে রয়েছে শুভেচ্ছা উপহার বন্ধুরা তাহলে হয়ে যাক একটি স্টারশিপ মোমেন্ট